একই প্রযুক্তি দুইজনের হাতে গেছে, দুই রকম রেজাল্ট। একজন হচ্ছে 80,000 টাকা লাভ করতেছে আর একজন হচ্ছে 60,000 টাকা লস করতেছে। ভাই সাবিরের শশা করে সব লস হয়ে গেছে। ভাই যা বলছি না তাই করছি, মালচিং দিছি, আপনাদের শিডিউল স্প্রে নিছি, তারপরে সাবিরের বীজও নিছি, আপনারা যেইভাবে করবার কথা সেইভাবে করছি। ভাই ভাই আমার গাছে কুকরি লাগছে, ভাই একটা গাছও মাছায় ওঠে না ভাই, মানে আপনার যা বলেন সব ভুয়া। এই কথাগুলো তো সবাই বলি আমরা, বলি না যারা এইভাবে চাষ করেন। আজকে আমরা আসছি, কোনো লাভের স্টোরি দেখাবো না, দেখাবো না কীভাবে আপনি কোটিপতি হইলেন কিন্তু কীভাবে ফকির হইতে পারেন সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও তৈরি করছি। এলাকার নাম কি? এলাকার নাম ভোম দক্ষিণ। ভোম দক্ষিণ মানিকগঞ্জ, ভোম দক্ষিণ মানিকগঞ্জ জেলা, সিংগাই থানা। সিংগাই থানায় অবস্থান করছি। উদ্যোক্তা কি নাম বলেন? আমার নাম আসলাম হোসেন। আসলাম হোসেন। আর আমার পাশে যিনি আছেন উনি হচ্ছে তারই বাবা, আদর্শ কৃষক। কৃষি কাজের সাথে কতদিন ছিল স্যার? কতদিন তাও? ২০ বছর। বয়স হবে কত আপনার? পঞ্চাশ উপরে আছে। ২০ বছরের অভিজ্ঞতা, আমরা আছি দুই দিনের পোলাপান। কি জ্ঞানটা দিব বলেন? জ্ঞানটা দিতে আসি নাই কিন্তু যে লসটি হয়েছে লসের গল্পটা আপনাদের শোনাবো, নাকি ক্যালকুলেশন দেখাবো? ক্যালকুলেশন গল্প নয়, গল্প বাজে লাগে, ক্যালকুলেশন ভালো লাগে। লাভটা হলে বেশি ভালো লাগে আর লসটা হলে কষ্ট লাগে। আমরা কষ্টের কথা শুনি। পরবর্তীতে আর কি মুরগির লিটার আগে মানে দিয়ে রাখছিলাম জমিতে, দিয়ে মোটামুটি কত বস্তা মুরগির লিটার দিছিলেন? কয় শতক জমিতে? ২৬ শতকে মোটামুটি ১০ বস্তার মতো দেওয়া হয়েছিল। বলে রাখি মুরগির লিটার যারা আমরা জমিতে ব্যবহার করছি একদম কাঁচা, দুর্গন্ধযুক্ত। এমন যদি আমরা মুরগির লিটার জমিতে ব্যবহার করি, যেমন গাছের জন্য ক্ষতিকর তেমনই মাটির জন্য ক্ষতিকর, এবং দিন শেষে আমাদের ফসলের জমিগুলো হবে এরকম ফাঁকা অথবা ধ্বংসের সম্মুখীন। এইভাবে কিন্তু আমরা লস করি, কোথায় যে ধরা খাই আমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারি না। বীজ লাগানো হয়েছিল কত দূরে দূরে? দর্শক আমরা যে জমিতে অবস্থান করছি এই জমিতে চারমিশন যখন হয় তখনই অর্ধেক ইঁদুরে খাইছে, অর্ধেক কাঠবিড়ালি খাইছে, আর কিছু যেগুলো গাজাই ছিল সেগুলো গুড়া পশনে মারা গেছে। এর অন্যতম কারণ ছিল পানি যতটুকু দরকার ছিল তা না দিয়ে হয়তো ডুবিয়ে কম বেশি করে দেওয়া হয়েছে। এবং বেডের যে সাইজ দেখেন, আপনি খেয়াল করলে পাবেন, এখানে বসেন, এই বেডগুলো আপনি যেটা করেছেন কবরের মতো করতে হয় ঠিক আছে, কিন্তু যখন এই যে চারাটা লাগানো হয়েছে দেখেন এটা ভিতরে ঢুকে গেছে। যখন বেশি ভিতরে ঢুকে যাচ্ছে ছোট চারায় যদি রোদের তাপমাত্রা বেশি পায় ভিতরে গরম হয়ে যায়, গোড়া কী হয় পচে যায়। আর আমরা যদি এই এইটা মালচিংয়ের লেভেলে লাগাইতাম, মানে লেভেল বলতে বুঝতে পারছেন কি, মাটিটা অন্য জায়গাটাকে টান দেয় না, হ্যাঁ সমান সমান দিয়ে একদম মাটি ঝরঝরে করে নিয়ে তারপরে বীজ দিতাম, একটা বীজও মার যেত। আপনি দেখেন ঢাল ভিতরে সবগুলো ঢাল। দর্শক শশা চাষ করতে গিয়ে যে ভুলগুলো কখনোই করবেন না, যেমনটি ভুল করেছেন আমাদের উদ্যোক্তা আসলাম। আসলাম কি ভুল করেছে এবং কী কারণে তার দুই বিঘা জমি, ২৬ শতাংশের দুই বিঘা জমি থেকে এখন যদি গাছের সংখ্যা খোঁজা হয় ১০০০ গাছও নাই, আর যে গাছগুলো আছে রোগে জর্জরিত, মাঠ ফাঁকা। কী কী ভুল করেছেন এই উদ্যোক্তা সেই ভুলগুলো আজকে তুলে ধরবো আপনাদের সামনে। কারণ আপনি যদি কৃষিতে আসতে চান এবং কৃষিতে ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই এই ভুলগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।
কারণ এই ভুলগুলোই আপনাকে লসের সম্মুখীন করবে, হারিয়ে যাবে পুঁজি। আচ্ছা, আমরা যে শসার প্রজেক্ট আছে, এই শসার জাতটা কি ছিল? সাবিরা শসা। সাবিরা শসা ছিল। আচ্ছা, এই সাবিরা শসা লাগাইছেন কোন মাসে? লাগানো হয়েছিল, লাগানো হয়েছে ডিসেম্বরের শুরুতে। ডিসেম্বরের শুরুতে লাগানো হয়েছে। সাধারণত আমরা শীতকালে শসা লাগানোর কথা বলি কি, ডাবল বেড়ে। আপনি কি এই ভিডিও দেখেছিলেন? হ্যাঁ দেখেছি। শীতকালে ডাবল বেড়ে লাগানো? হ্যাঁ। তাহলে দেখার পরে কেন সিঙ্গেলে লাগাইছেন? সিঙ্গেল বেড়ে লাগাইছি এই কারণে যে পরবর্তী আমি এই মালচিং এ অন্য একটা ফসল করব এই জন্য। আচ্ছা, দর্শক উনি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছে, মাথায় ছিল যে পরবর্তীতে আরেকটা ফসল এই একই মাসেই দিবে, নো প্রবলেম, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি বুদ্ধিটা এমনভাবে হইতো যে আপনি 4 ফুটে মালচিং নিয়েছেন, তাই তো? না, 3 ফুট। 3 ফুটে মালচিং, ওকে, নো প্রবলেম। আপনি বেড করেছেন 2.5 ফুট। হুম, 2.5 ফুট। তাহলে আমরা যদি এখানে একটা গাছ, এখানে একটা গাছ দিতাম, তাহলে কী হতো? হ্যাঁ, ডাবল হতো। ডাবল হতো। আপনি ড্রেন দিয়েছেন 1.5 ফিট। 1.5 ফিট না, এটা 2 ফিট আছে। হ্যাঁ, 2 ফিট। তাই না? হ্যাঁ। কয় ফিট হবে? 2 ফিট ড্রেন, 2 ফিট। 2.5 ফুট চড়া বেড়। 2.5 ফুট। এটাই যদি হয়, তাহলে আমরা যদি দুইটা দুই পাশে গাছ দিতাম, খুঁটি বা সুতো দিয়ে আমরা উপরে উঠে দিতে পারতাম, তাহলে মাছা তো একই থাকতো। একই থাকতো। গাছের সংখ্যা কত হতো? ডাবল। ডাবল। তাহলে ডাবল হইলে আমার এখানে 3000 গাছ থাকতো। ওকে, গেল। আমি কত দূরে দূরে দিতাম? আমাদের নিয়ম কত? 14 ইঞ্চি। 14 থেকে 18 ইঞ্চি। 14 ইঞ্চি ধরেন দিতে পারেন, সমস্যা। 14 থেকে 16 ইঞ্চির মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে 14 ইঞ্চি পর পর যদি আমার গাছ টু গাছ হইতো, লাইন টু লাইন হতো কত? তাহলে 20 ইঞ্চি। 20 ইঞ্চি। যেহেতু এখানে 30 ইঞ্চি, তার মানে 10 ইঞ্চি আমরা ভিতরে, এখানে 5 ইঞ্চি, ওই পাশে 5 ইঞ্চি দিলে তাহলে আমার 20 ইঞ্চি থাকবে। 20 ইঞ্চি থাকতো, তাহলে আমার গাছের সংখ্যা বেড়ে যেত। বেড়ে যেত। এখন আমি দিছি কয়টা করে দেখেন, এদিকে দেখেন। আমরা যদি একটু দেখাই, মানে আসলে আপনার মানে ফল দুইটা যদি গাছ রাখেন, কোনো রাতেই বড় হবে না, বড় হবে না। দেখবেন যে একসাথে গাছগুলো জমাট হয়ে যায়। এই দেখেন কয়টা গাছ। আমি যদি এই গাছটার জায়গায় আমি একটা গাছ রাখি, তাহলে কি হতো? অবশ্যই বেশি বাড়তো। বাড়তো না? এখন আমি দুইটা লোক নিতে যাই, এখন আমি এটা কি করতে পারি বলেন? এই গাছটা আমি করবো কি? তুলে ফেলতে হবে। তুলে ফেলা ছাড়া আমি এটা ফল পাবো না। অবশ্যই আমার যদি এখন খুব দয়াময় হয়, দেখেন এখানে প্রবলেমটা দেখেন, যে আমরা যেই জমিতে লাগানো হয়েছে এই গাছটি, এখানে কিন্তু শিকড়টা খুবই কম বিছানো হয়েছে। আর শিকড় কম হওয়ার কারণটা হচ্ছে যে এখানে মাটিগুলো কিন্তু গোটা গোটা, আর ঢেলা হওয়ার কারণে কিন্তু শিকড়গুলো ছড়াইতে পারে নাই, খেয়াল করছেন? আর এই যে এখানে গাছে কিন্তু সাবিরা শসা, আপনারা জানেন যে প্রত্যেকটা গিটে গিটে শসা থাকে এবং শুরু থেকেই শসা ধরে, ঠিক তাই আসছে। দেখেন আমরা যদি এই যে নিচের ব্রাঞ্চগুলো ভেঙে দিই, এই যে এটাও দেখেন, আমি যদি এটা এই জায়গাতে কেটে দিতাম, দেখেন খেয়াল করেন, মানে আপনি যদি এই জিনিসগুলো না জানেন, আপনি লাভ পাবেন না ভাই। হ্যাঁ, এই যে খেয়াল করেন কী হয়েছে, এখন আমার এই গাছটা কিন্তু উপর দিকে যাবে। এই ড্রেনটা হওয়া উচিত ছিল কেমন? মানে আপনি পানি যখন দিচ্ছেন, তখন হচ্ছে কি, পুরোটার পানি ডুবে যাচ্ছে, একবারে চাপে ধরতেছে গাছের গোড়া, এবং পানি একদম বেশি হয়ে যাচ্ছে, যে গাছের শিকড় পচে যাচ্ছে, গাছ মারা যাচ্ছে, অথবা পানি যেখানে কম হচ্ছে সেখানে বাড়তেছে না, যেখানে বেশি হচ্ছে সেখানে ডুবে শেষ পচে যাচ্ছে। তা আমাদের ড্রেন দেখেন, আমার মনে হয় না এখানে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে পানি দেওয়া হয়েছে। না, পানি বেশি দিন হয় না, 10 দিনের বেশি হয় না, 10 দিনই হয়েছে। 10 দিনে কম হয়েছে সব বেশি। শশার জমিতে ভাই 2 থেকে 3 দিন পর পর পানি দিতে হয় শশা জমিতে। ভাই আপনার, আপনি শশা করছেন না? এদিকে আসেন তো, এদিকে আসেন, দেখেন ভুল কোথায় কোথায়। আপনাকে মানে কেন আপনি এত টাকা লস করবেন? এই লস করা আমরা মেনে নিতে পারি না, কারণ আমরা প্রযুক্তি দিচ্ছি ভালো, বীজ দিচ্ছি ভালো, সবই ভালো দিচ্ছি, তাহলে আপনি লস করবেন কেন? ভাই আপনার নামটা কি বলেন তো ভাই? রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, আপনি সাবিরা শসা চাষ করেছেন? জি জি। কতদিন আগে লাগিয়েছেন? নভেম্বর 7 তারিখে। নভেম্বর 7 তারিখে। আপনি? ডিসেম্বরে। ডিসেম্বর কয় তারিখ? 16তে। 16তে। আপনার ফসল ওঠানো শুরু করেছেন কতদিন হচ্ছে? 51 দিন পর থেকে। আর আপনার গাছের বয়স কত? আমার গাছের বয়স প্রায় 45 দিনের উপরে। 45 দিন হচ্ছে, গাছ আছে ধ্বংস। আপনি কিভাবে লাগাইছেন বলেন তো? আমি 4 ফিটের মালচিং দিছি। আচ্ছা, ডাবল বেড। ডাবল বেড। এ প্যাটার্নের মাচা। এ প্যাটার্নের মাচা। ড্রেন? ড্রেন 1.5 ফিট। ড্রেন 1.5 ফিট। ড্রেন। আপনার জমি কি ড্রেন এরকম? না, এরকম না, একটু ভালো। কয়দিন পর পর পানি দেন? তারপর আমি পানি দেন, তখন ওই ঘাসগুলো কি হয়? এই যে ঘাস, পুরো ড্রেন শুধু ঘাস আর ঘাস, এগুলো কি করেন? কাটে নিয়ে যায়। পানি দেওয়ার আগে নিয়ে যায়, কাটে নিয়ে যান। আচ্ছা, শশার জমিতে কি ঘাস এরকম চাষ করা যায়? না, পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার রাখতে? পরিষ্কার না। তাহলে শশা যদি চাষ করতেই হয়, শশার জমিতে জানো একটা ভাত ছিটিয়ে দিলে দেখা যায় এরকম করতে হয়,
আপনার জমিতে কি একই অবস্থা? না, এরকম গাছ নেই। আপনি কত টাকা বিক্রি করছেন, কত টাকা জমি থেকে? আমি 20% জায়গা থেকে প্রায় 85-88 এরকম হবে। 20% জমি থেকে 85,000 টাকা বিক্রি করছে, 88,000 সরি। আর উনি কি করছে, 2 বিঘা জমি, 26% 2 বিঘা জমি থেকে লস করছেন কত টাকা? 60,000। পার্থক্য বুঝতে পেরেছেন? অবশ্যই। পার্থক্য কি জাত? না। পার্থক্য কি মালচিং? না। তা পার্থক্য কি আমরা ভালো বলছি এটাই? না, এটাও না। তাহলে আপনি ট্রেনিং করছিলেন? হ্যাঁ, আমি 16-17 বছর ট্রেনিং করছি। খেয়াল করেন ভাই, একই প্রযুক্তি দুইজনের হাতে গেছে, দুই রকম রেজাল্ট। একজন হচ্ছে 80,000 টাকা লাভ করতেছে আর একজন হচ্ছে 60,000 টাকা লস করতেছে। জমিতে আপনি কতদিন পর পর আসেন আসলাম ভাই? 2-3 দিন, 4 দিন এরকম। শশার জমিতে দিনে 2 বার করে আসতে হয়, আর বাকি সময় কে দেখে? আমার বাবা। আপনার বাবা, যিনি 55 বছর বয়স, তাই না? 50-এর উপরে বয়স। এখন সে লাইফে 20-25 বছর ধরে কৃষিতে আছে, কিন্তু সে যে কৃষিতে আছে সে জানে না যে পলিথিনের মধ্যে শশা হয়, এবং সে জানে না যে পলিথিন দিয়ে ভালো কিছু পাওয়া যায়, সে জানে না যে শীতের সময় শশাও হয়। তো এত কিছু যে জানে না, তাকে দিয়ে যদি পরিচর্যার কাজটা করা হয়, সে জানে না যে কোন প্রকার যেন কী ওষুধ দিতে হয়, তাহলে আপনি লাভ পাবেন কোথায়? এখন আপনারা শুধু বলেন যে আপনার ভাই খেয়ে লাভই দেখান, তো লসের হিস্ট্রি যদি দেখতেছেন তাহলে এখানে আসেন, কিংবা লস করতে হয় আপনি দেখে যাবেন। আমাদের কৃষক কেন লস করে এটা আমরা মনে হয় যে এই জমিটা আসলে স্পষ্টভাবে বুঝতে পারবো। ছোটো ছোটো জায়গায় ভুল করলে এই আধুনিক কৃষিতে লস। আর সবজি চাষ, সবজি চাষ হচ্ছে খুবই রিক্সি একটা চাষাবাদ, যে জায়গাতে জেনে যদি করা হয় তাহলে লাভের অঙ্কটা অনেক বেশি, যা দূর থেকে দেখে মনে হবে যে এটা সম্ভবই না, অসম্ভব। কিন্তু অসম্ভবটাই সম্ভব হচ্ছে এই সবজি চাষের ক্ষেত্রে, যারা আধুনিক উপায়ে স্মার্ট পদ্ধতিতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট কৃষি নিয়ে কাজ করছে। এবং ভিডিওটি শেষ করবো, কিন্তু শেষ করার আগে বলে দিব যে কিভাবে, না শুধু বলে না দেখিয়ে দিব যে কিভাবে আপনি পারফেক্টলি শশার ড্রেনটা করবেন, আগাছা থাকবে কি থাকবে না। চলেন আমি একটু দেখানোর চেষ্টা করি, যদিও আমাদের উদ্যোক্তার বাবা কাজ করছেন, আমরা তার কাছ থেকে কোদালটা নিয়ে দেখানোর চেষ্টা করবো। কিন্তু সে কিন্তু কাজ করছে, সে 20 বছর ধরেই করছে, কিন্তু সেটা এইভাবেই করছে। আচ্ছা চাষা, একটু আমাকে হেল্প করবেন? হ্যাঁ, আপনার ড্রেনটা কীভাবে করতে হয় আমরা একটু দেখে দিই। আচ্ছা, শশার জমি কোনো সময় এত আগাছা থাকা যাবে না যতগুলো আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যখন শশার জমিটা দেখছি, শুধু ঘাস আর ঘাস, তাই না? এই ঘাসগুলো যখন থাকবে তখন এই সারগুলো কিন্তু খেয়ে নিচ্ছে, তাই না? আমি এই ঘাসগুলো যদি হাত দিয়ে উঠিয়ে ফেলি তাহলে কী হবে? এখানে পোকামাকড় থাকতে পারবে না। সুন্দর করে ঢেকে দেবেন, দিয়ে ড্রেনগুলো ক্লিয়ার করবেন, করে তারপর পানি সেচ দিবেন। ওকে, ঘাসগুলো বাছাই করে নেবেন। আপনার জমিতে শশা সবচেয়ে বেশি ভালো হওয়ার কথা একদম দোয়াশ মাটি, এটি কিন্তু একদম পারফেক্ট যে দোয়াশ মাটি বলে সেই মাটিটা, খেয়াল করেন, যেটা শশার জন্য আদর্শ একটি মাটি, একদম পারফেক্ট। দর্শক, যদি কৃষিকাজ করতে হয়, আপনি যদি কৃষিতে ক্যারিয়ার করতে চান, তাহলে এইভাবে আমাকে মাঠে নামাবেন না। এই যে কাদায় নিয়ে এসে নামাই দিচ্ছেন, তারপরে ভুলভাল করতেছেন, লস করতেন নিজের, মানে আপনার তো লস হচ্ছে, আমারও খারাপ লাগে। সো যেহেতু আমি আধুনিক কৃষি নিয়ে কাজ করি, আমরা চাই যে প্রত্যেকটা শিক্ষিত সচেতন মানুষগুলো কৃষিতে আসুক এবং তারা ভালো করুক, তো যে কারণে লস দেখলে খারাপ লাগে। সো আমরা যে ভুলগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করেছি, সেই ভুলগুলো আপনি কখনোই করবেন না যদি আপনি কৃষিতে আসেন আর এইভাবে শশা চাষ করেন। এইভাবে না, বরং আধুনিক উপায়ে শশা চাষ করবেন, যেটাতে আপনি লাভ পাবেন।